আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখাবো মোবাইলের, আমাদের যে অ্যান্ড্রয়েড স্মার্টফোন আমরা ব্যবহার করি, অনেকের দেখা যায় বা বেশিরভাগ ফোনগুলোয় ব্যাটারির চার্জ বেশিক্ষণ থাকে না, ব্যাটারির চার্জের স্থায়িত্ব কম। আপনার অনেক ক্ষেত্রে অনেক ফোনের ব্যাটারি সাইজ আপনার যেমন 3000 mAh অথবা 4000 mAh, অনেকের ফোনে কম থাকে। সেক্ষেত্রে অনেকে বেশি থাকলেও অনেকে ব্যাটারি সেভ করতে পারেন না, ব্যাটারি ড্রেন হয়ে যায়। সেক্ষেত্রে আমরা আজকে একটা অ্যাপ ইউজ করতে পারি। চলুন আমরা চলে যাই প্লে স্টোরে। আমরা প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে একটা অ্যাপস আছে গ্রিনিফাই লিখে চলে যাবেন। অবশ্য এটার জন্য আপনার সাইট রুটেড হতে হবে। দেখুন গ্রিনিফাই চলে এসছে, আমার ইনস্টল করা আছে, সো আমি ওপেন করছি। দেখেন ওপেন করলে দেখা যাচ্ছে অটো হাইবারনেশন সার্ভিস ওয়াজ স্টপ ইফ দিস ইজ শোন ফ্রিকোয়েন্টলি গ্রিনিফাই মাইট বি ট্রাভেল শুটিং। হোক, এর হচ্ছে আপনার এখানে গ্রিনিফাইতে আমার সেটিংসটা করা আছে। সো আপনি এখান থেকে প্রথমে, যেহেতু রুট অ্যাক্সেস অ্যাপস রুট লাগবে, সেক্ষেত্রে আপনার ফোনটাকে অবশ্যই রুট থাকতে হবে। সো এখানে প্রথমে আপনার প্লাসে প্রথমে অ্যাপে ঢোকার সময় আপনাকে রুট অ্যাক্সেস চাবে, সেক্ষেত্রে রুট পারমিশনটা দিয়ে দেবেন। দেওয়ার পর প্লাসে গিয়ে আপনি সেখান থেকে অ্যাপসগুলো রানিং ইন ব্যাকগ্রাউন্ড, এখন ব্যাকগ্রাউন্ডে অ্যাডগুলো, মেসেঞ্জারটা ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ আছে, ইমোটা ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ আছে, এবং মেসেঞ্জারটা আরেকটা মেসেঞ্জারের অপশন, এগুলো ইয়ে আছে। সো আপনার এগুলো আপনার প্লাস করে এখান থেকে ইয়ে থেকে অ্যাড করে নিতে হবে আপনাকে। এখানে হাইবারনেট সবগুলো যেগুলো আপনার অপ্রয়োজনীয় সেগুলো আপনাকে হাইবারনেটে, দেখুন আমি ক্লিক করার পরে হাইবারনেটেড দেখা হয়েছে। মানে আমার এইগুলো এর নিচে, যেমন এই যে নো নিড টু হাইবারনেট, পুরোটা হাইবারনেট করার প্রয়োজন না, ব্যাকগ্রাউন্ড ফ্রি। আমার এই যে আমার সব অ্যাপসগুলো হাইবারনেটেড, আমার সব অ্যাপসগুলো হাইবারনেটেড করা আছে। ওইগুলো আমার ব্যাকগ্রাউন্ডে অন, যখন আমি এগুলো ইউজ করবো না তখন অটোমেটিক এগুলো হাইবারনেট হয়ে যাবে, এগুলো চার্জ ব্যাটারি চার্জ ড্রেন করবে না। তো আর হচ্ছে এভাবেই আপনার এখানে আরও এক্সট্রা কিছু ফিচার আছে, এগুলো ইউজ করলে যে পুট ইন টু হাইবারনেট নাও, হাইবারনেশন নাও, নো অ্যাপস নিড টু হাইবারনেট। আমার সবগুলো অ্যাপস অলরেডি হাইবারনেট করা আছে, এই জন্য আমার দেখাচ্ছেন আপনার এখানে গিয়ে পুট ইন টু হাইবারনেট গিয়ে ওগুলো অ্যাপস সিলেক্ট করে সেখানে হাইবারনেট করে দিতে পারবেন। তারপর দেখেন আপনার রিফ্রেশ করার অপশন, রিফ্রেশ করে দেখতে পারবেন যে আপনার কোন কোন অ্যাপসগুলো ই করার দরকার আছে। তো এই হচ্ছে এই গ্রিনিফাই অ্যাপস। গ্রিনিফাই অ্যাপসটা খুব ভালো এবং ব্যাটারি সেভের জন্য ধারণ কাজ করে। অনেক ক্ষেত্রে আমরা অনেক ব্যাটারি সেভার ইউজ করে দেখি, আসলে ওগুলো ম্যাক্সিমাম অ্যাপসগুলো ব্যাটারি সেভ তো দূরের কথা, ব্যাটারি ড্রেন করে আর ব্যাটারি নষ্ট করে, ওগুলো ব্যাটারি সেভ করতে পারে। কিন্তু গ্রিনিফাই অ্যাপসটা যেহেতু রুট অ্যাক্সেস রুট পারমিটেড, সেক্ষেত্রে এটা অনেক ভালো কাজ করে, এটা আপনারা ইউজ করতে পারেন। তবে এটা রুটের রুট থাকতে হবে। তো আশা করি সবাই একটু হলেও উপকৃত হয়েছেন, ধন্যবাদ। আর পরবর্তীতে ইনশাআল্লাহ যেহেতু রুট পরবর্তীতে নেক্সট পর্বে আবার দেখাবো কীভাবে রুট করতে হয়, সো সেটা নিয়ে আমরা হাজির হবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। তো ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম। আবার ভিডিও ভালো থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।